চলে আসছি লাইভে, লাইভ রহমান লাইভ, আসসালামু আলাইকুম। লেট হয়ে গেল না আজকে, বেশি লেট হয়ে গেল না, অনেকক্ষণ আগে রেডি হয়ে স্টুডিওতে আসছি, সামহাও কিছু প্রবলেমের কারণে লেট হয়ে গেল। একদম তাড়াতাড়ি জয়েন করে তুমি ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন আমাকে জানাবেন, ঠিক আছে? কিছুতে ডিস্টার্ব হবে একটু জানান তো, কারণ আমি না আজকে আচ্ছা একটু ড্রাইভ করে নিই। হ্যাঁ ওকে, ঠিক আছে। তো তাপি তাপি করে জয়েন করবেন, বেশি বেশি করে লাগবে, শেয়ার টেয়ার যা আছে সব দিয়ে দিবেন। লাইভে চলে আসছি এত সুন্দর একটা ড্রেস নিয়ে, ড্রেসটা হচ্ছে ফায়ার কারিজমা, আমি ওয়াই পিলি নাম দিয়েছি। এত সুন্দর, এত সুন্দর, এত ফটোজেনিক ড্রেস এটা। কারণ আপনি মানে যে কোনো জায়গায় পরে যা এত সুন্দর করে পোজ দিয়ে সুন্দর করে সেজে যা অসাধারণ লাগবে এই ড্রেসটা, ঠিক আছে? আর আজকে কিন্তু মিষ্টি দিয়ে মিষ্টি মিষ্টি দিয়ে এসে আমার যেন কেমন ফুল 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 ড্রেস ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। দিয়ে যেখানে আছে দেখেন, এত সুন্দর এত সুন্দর হাতের প্যাটিং দেওয়া, গলায় এমব্রয়ডারি দেওয়া আছে, আর নিজের প্যান্ডেলটাও দেখেন অনেক সুন্দর, ঠিক আছে? ওকে, অনেক সুন্দর কামে ছিল আহনা বাকি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে হ্যাঁ, তো আমি শুরু অনেকগুলো কারিজমা বলে ব্যাপার স্যাপার আলাদা, আর যেটার কিন্তু নাম দিয়ে দিয়েছি হোয়াইট লিলি, ঠিক আছে? যারা যারা জয়েন করছেন একটু করে কমেন্ট করবে, এখন ঠিক আছে? কিছুটা আপনি কমাই রাখছেন, এটা বন্ধ করে দাও। হ্যাঁ বুঝছি, এটা তো আর লাগবে না এটা। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, ড্রেস দেখা তো স্টার্ট করে দিই, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কি শোনা যাচ্ছে কিনা কিছুই বললেন না। ড্রেসটা দেখানোর জন্য আমি ভেরি এক্সাইটেড, আমি অনেকক্ষণ ধরে লাইভে আসার চেষ্টা করতেছি, অনেক কিছু মিলিয়ে আজকে গোজা মিল লেগে গেছে। ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে কাল পরশু থেকে। হ্যাঁ মানে কালকে তো লাইভেই আসবো না, শুক্রবার যেহেতু ফ্রাইডেতে লাইভে আসি না, ঠিক আছে? এই যে কারিজমার সাথে এরকম সুন্দর একটা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন, এটা ইন্সপায়ার্ড কারিজমা। হ্যাঁ ওকে, তো এত সুন্দর একটা কালার, এত সুন্দর একটা কম্বিনেশন খুব কম দেখা যায়। হ্যাঁ ভাই রে ভাই, মানে এই ড্রেসটা মাশাআল্লাহ, যে পরবে তাকে মাশাআল্লাহ মাশাআল্লাহ লুকিং লাগবে। অ্যান্ড অনেকগুলো এমব্রয়ডারি আছে দেখেন। হ্যাঁ এটা মনে হয় প্যানেলের এমব্রয়ডারি, এটা ও মাই গড, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, আমি তো শেষ, আমি তো দিশেহারা হয়ে যাই সুন্দর ড্রেস দেখলেই, ঠিক আছে? এইটা একটা এমব্রয়ডারি গেল, অ্যান্ড সবগুলোই প্যাচেস, ঠিক আছে? এই যে দেখেন, এইগুলো হচ্ছে আরেকটা এমব্রয়ডারি, যেটা কিনা এটা হচ্ছে গলার এমব্রয়ডারিটা, ও মাই গড। হ্যাঁ এত সুন্দর করে স্টিচিং করা, আমি এই স্টিচিংগুলো মানে সবসময় পাই না, ঠিক আছে? এই যে দেখেন, হ্যাঁ স্টিচিংটাই আলাদা, এমব্রয়ডারি এমব্রয়ডারি কিন্তু অনেক অনেক পার্থক্য হয়, তো এই এমব্রয়ডারি স্টিচিংটাই আলাদা। এই যে এটা হচ্ছে হাতার জন্য দেওয়া আছে, দুইটা হাতার জন্য এক্সেপশনাল, একদম আলাদা রকম, ভিন্ন রকম লাগবে দেখতে, এই রকম একটা সুন্দর প্যাচেস দেওয়া আছে, ঠিক আছে? হাতার জন্য ওকে, অ্যান্ড আপনি পাচ্ছেন সালোয়ারও খুব সুন্দর করে প্রিন্টেড, সালোয়ারের কাপড় কোনটা, এই যেটা, ঠিক আছে? এই যে সালোয়ারটাও পাচ্ছেন খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড। ওকে, রহিমা আক্তার আপু বলছেন অল ক্লিয়ার, থ্যাংক ইউ। তানিশা বলছে সাউন্ড ক্লিয়ার, ওকে। হাই কেমন আছো আপনারা বেগম? আলহামদুলিল্লাহ ভালো আছি। আস্তে আস্তে করে সবাই জয়েন করে ফেলেন, কি যে আরামদায়ক ওড়না, মানে ওড়নাটা হাতে নিলে আপনার রাখতে মন চাইবে না, যে এত আরাম খেয়ে, মানে এইরকম মনে হয় যে এত আরাম খেয়ে, ঠিক আছে? তো আমি এখন একটু দেখিয়ে দিই, ইয়াস ড্রেসটাতে চলে যাই, আমি খুব শর্ট লাইট করবো কারণ আমি অলরেডি অনেক লেট করে আসছি। হ্যাঁ দেখা
যাচ্ছে যে সবার ঘুমের টাইম হয়ে যেতেছে, এইরকম লেট করছি, এই ঘুম ডিনার একসাথে হয়ে যাচ্ছে টাইম। ওকে, তো এইটা হচ্ছে আমার আজকের ড্রেস, ইন্সপায়ার্ড কারিজমা হোয়াইট লিলি, অসাধারণ অসাধারণ অসাধারণ, একদম মানে ডিফারেন্ট টাইপ অফ ড্রেস, এবং হোয়াইট কালারের সাথে ড্রেসগুলো কিন্তু খুব ভালো আসে, হ্যাঁ ভালো লাগে দেখতে। তো এটাও কিন্তু সেই রকমই হোয়াইট কালারের সাথে খুব সুন্দর আসছে, মাশাল্লাহ। অ্যান্ড এত সুন্দর 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 ফুল দেওয়া আছে, লিলি নাম দিয়েছি, বাট ফুল দেওয়া আছে, মনে হয় এগুলা কি ডালিয়া, হ্যাঁ লিলি না নাকি কি আর। ওকে ঠিক আছে, এত সুন্দর সুন্দর নীল গোলাপি, এত সুন্দর সুন্দর থোকা 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 করে ছোট 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 থোকা থোকা ফুলের ডিজিটাল প্রিন্ট করা আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল বলি আবারও যে ড্রেসের ম্যাটেরিয়ালটা যে হাতে পাবেন সে একদমই না মানে খুশি হয়ে যাবেন, মন প্রাণ খুশি হয়ে যাবে। এত সুন্দর একটা নন ট্রান্সপারেন্ট এবং হচ্ছে ইনার ইউজ করা লাগবে না, বাট এত সুন্দর একটা পাতলা আরামদায়ক একটা কটনের ড্রেস, ঠিক আছে, লাক্সারিয়াস কটন লনগুলোর এগুলোই হচ্ছে কি স্পেশালিটি। ওকে, একদম লাক্সারিয়াস কোয়ালিটির কটন লন, অ্যান্ড অল ওভারে ডিজিটাল প্রিন্ট করা, ডিজিটাল প্রিন্টটা দেখেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে, থোকায় থোকায় ফুলগুলো দেখেন, ও মাই গড, হ্যাঁ এরকম হচ্ছে পিঙ্ক কালারের সাথে একদম বড় বড় ছোট 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 ফুলের একসাথে থোকা করা, হ্যাঁ। আর এইগুলো কি নয়নতারাও বলে, হ্যাঁ এই ফুলগুলোকে নয়নতারা ফুলও বলে মেবি, ঠিক আছে। অ্যান্ড তার সাথে হচ্ছে এই যে এরকম নীল ফুলের থোকা, আবার হচ্ছে এই যে এরকম গোলাপি ফুলের থোকা, এরকম থোকা 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 করে অল ওভার ড্রেসটাতে এইভাবে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, এবং এগুলো কিন্তু 4K স্টাইল ডিজিটাল প্রিন্ট, হ্যাঁ। এখানে পাতাগুলো দেখে নীল পাতা সবুজ রঙের একদম বর্ডার দিয়ে নীল সবুজের একটা সুন্দর পাতার ডিজিটাল প্রিন্ট আছে, মাশাআল্লাহ অনেক নাইস অনেক নাইস। লাইভে যারা জয়েন করছে একটু শেয়ার করে দেবেন, আমি 8:30 লাইভে আসি ম্যাক্সিমাম, বাট দেখা গেছে যে আজকে আর একটু লেট হয়ে গেছে, হ্যাঁ। তো এটা হচ্ছে টোটাল ফ্রন্ট পার্টটা, হ্যাঁ অনেক সুন্দর ফ্রন্ট পার্ট, অ্যান্ড ব্যাক পার্টও সিমিলার প্রিন্ট করা, দেখেন খুব সুন্দর করে ব্যাক পার্টও সিমিলার প্রিন্ট করা আছে। ওকে, আমি একটু দেখাই ফ্রন্ট পার্টে আপনি এই প্রিন্টটা ছাড়াও কি পাচ্ছেন, হ্যাঁ ফ্রন্ট পার্টে আপনি গলার কাছে পেয়ে যাচ্ছেন এইরকম স্পেশাল একটা এমব্রয়ডারি, যেটা কিনা আমরা দাঁড়ান দেখে নিই কোনটা উল্টা কোনটা সেটা, হ্যাঁ এটা হচ্ছে মানে শিফলি এমব্রয়ডারি, ঠিক আছে, শিফলি স্টাইল এমব্রয়ডারি আমরা বলে থাকি, এত সুন্দর পিওর কোয়ালিটির শিফলি স্টাইল এমব্রয়ডারি করা আছে হোয়াইট কালারের সুতো দিয়ে, হোয়াইট অর্গানজার সাথে একটা কোয়ালিটি ফুল অর্গানজার সাথে দেওয়া আছে, যাতে করে গলায় যখন আপনি এটা কাট ওয়াক করে বসাবেন তখন যেন গলাটা খুব সুন্দর করে বসে থাকে, হ্যাঁ আপনার যেন কোনো মানে ফিল না হয়, ঠিক আছে, মানে অড ফিল না হয়, আপনি যেন কমফোর্ট থাকে এবং গলাটা যে সুন্দর করে পরে বসে থাকে, এর জন্য কিন্তু একটা ভালো কোয়ালিটির অর্গানজা ইউজ করতে হয়। সো এখানে ভালো কোয়ালিটির অর্গানজা ইউজ করা হয়েছে, অনেক সুন্দর একটা প্যাচেস, যেটা কিনা গলায় বসালে অদ্ভুত সুন্দর লাগে, অদ্ভুত সুন্দর লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে এমব্রয়ডারি প্যাচেসটা, যেটা কিনা গলার, এবং এবার প্যানেলের প্যাচেসটা দেখে দিই, প্যানেলে কিন্তু বড় একটা প্যাচেস দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এই যে প্যানেলের প্যাচেসটা দেখেন, ওরে আল্লাহ মাশাল্লাহ কিভাবে লাগেছে, আমার টেইলর তো অনেক অনেক গুণের আমার টেইলর, হ্যাঁ এই যে দেখেন এত সুন্দর করে লাগিয়েছে, রহিমা আকলাপু আসছেন, সুলতানা পারভিন আপু আসছেন, ঠিক আছে। ওকে, সো এত সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর করে এমব্রয়ডারি প্যাচেস লাগানো আছে, ঠিক আছে, এই যে দেখেন এখানে এমব্রয়ডারি প্যাচেসটা বসে যাবে, এবং কোয়ালিটিটা দেখেন এবং ফিনিশিং লেভেলটা দেখেন, এমব্রয়ডারি করা একদম সফট 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 একটা এমব্রয়ডারি, হ্যাঁ সফটি সফটি একটা এমব্রয়ডারি করা আছে, একদম মানে ফোলা ফোলা এমব্রয়ডারি বলে না, ফুলা ফুলা ফাপা 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 এমব্রয়ডারি, ওরকম করে ফুলা ফুলা ফাপা ফাপা এমব্রয়ডারি করা, ঠিক আছে, এটাকে শিফলি স্টাইল এমব্রয়ডারি বলে থাকি, এরকম একদম চওড়া এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ওকে, সো আমি আমার প্যানেলে কিন্তু এই যে এইভাবে লাগিয়ে নিয়েছি, এই যে ঠিক এভাবেই লাগিয়ে নিয়েছে, দেখেন দেখতে কত ভালো লাগছে, হ্যাঁ, এবং আমার টেলর যেভাবে বসিয়েছে নিচে দিয়ে কাট ওয়ার্কের অংশটা খুব বেশি ভালো লাগছে দেখতে, যে কাট ওয়ার্ক করার পর যে একটা মানে একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে, একটা লুক ক্রিয়েট হয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে দেখতে, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা চলে গেল, আপনি পেয়ে গেলেন হচ্ছে গলায় এমব্রয়ডারি প্যাচেস অ্যান্ড প্যানেল এমব্রয়ডারি প্যাচেস, এবার ব্যাক পার্টে চলে যাই, আচ্ছা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আর স্লিভ পার্ট কি এটার সাথেই একসাথে দেওয়া আছে, দেখেন তো, একই ঢালো একই প্রিন্ট, ঠিক আছে,
হ্যাঁ, এটা আমি আসলে মানে দেখেন আমার একটু ভুল হয়েছে, আমি সালোয়ারের কাপড়টা ড্রেসের কাপড় বলে দেখাইতেছি, সমস্যা নাই, একই সেম ম্যাটেরিয়াল, হ্যাঁ সেম ম্যাটেরিয়ালের সালোয়ার কাপড় পাচ্ছেন, সেম ডিজিটাল প্রিন্টের সালোয়ার এবং সেম ডিজিটাল প্রিন্টের ড্রেসটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এত সুন্দর, এত সুন্দর ড্রেস মাশাআল্লাহ। অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা দেখে নেন, অসম্ভব সুন্দর ব্যাক পার্ট দেওয়া আছে, অনেক সুন্দর একটা ব্যাক পার্ট দেওয়া আছে। অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটাই করেন, ভাঁজ করে নেন, ওকে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে স্লিভ পার্টটা, ঠিক আছে, স্লিভসে যে একদম লং কাপড় পেয়ে যাচ্ছেন, এত লং কাপড় পেয়ে যাচ্ছেন, অনেকগুলো কাপড় ঢালাও করে ডিজিটাল প্রিন্ট করা আছে, খুবই সুন্দর করে নীল এবং গোলাপি ফুলের একদম মানে খুব সুন্দর থোকায় 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 ডিজিটাল প্রিন্ট। আবদুল্লাহ আল আজান বলছেন, ওয়াও শামিমা আপনারা বলছেন প্রাইস বলো আপু, বলে দিব আপু, জাস্ট একটু ওয়েট করেন, হ্যাঁ এখনই বলে দিব। খুবই সুন্দর কালার মাশাআল্লাহ, চোখে পড়ার মতো। অ্যান্ড হাতায় যে প্যাচেসটা পাচ্ছেন, মোট তিনটা প্যাচেস পাচ্ছেন, একটা হচ্ছে গলায়, একটা হচ্ছে প্যানেলে, একটা হচ্ছে হাতায়, ঠিক আছে, দুটো হচ্ছে হাতায়, এই যে এরকম হাতায় প্যাচেস পাচ্ছেন, যেটা কিনা এই যে এইরকম সুন্দর করে পাতা পাতা ফুল ফুল করে করা আছে, এবার একটা ঢেউ লাইন গেছে না, এটা কিন্তু আপনার এমব্রয়ডারিকে হোল্ড করার জন্য, আপনি যে এমব্রয়ডারিটা আপনার মানে ইসে লাগাবেন, কি বলে হাতায় লাগাবেন, তখন দেখা যাবে কি এই যে এইরকম একটা লুক কিন্তু ক্রিয়েট হয় না সব এমব্রয়ডারি প্যাচেসে, হ্যাঁ এটা মনে হচ্ছে হাতা থেকে একদম আলাদা কিছু একটা করে সুন্দর করে করা আছে, মানে একদম এত সুন্দর করে কাটওয়ার্ক করে এত সুন্দর একটা লুক আসে, বাট এটাকে হোল্ড পুরো হাতায় হোল্ড করার জন্য কিন্তু একটা ঢেউঢেউ লাইন আছে, হ্যাঁ চিকন করে, এই যে দেখেন ঢেউঢেউ লাইনটা, তো এই ঢেউঢেউ লাইনটা কিন্তু পুরো হাতায় কিন্তু আপনার এই যেভাবে চিকন করে পড়ছে, ঠিক আছে, তাতে করে পুরো হাতাটাকে সুন্দর করে হোল্ড করতে পারছে। অ্যান্ড খুব সুন্দর লুকিংটাও দেখেন, লুকিংটাও খুব গর্জিয়াস আসছে, ঠিক আছে, এটা কিন্তু একদম আমার মতো করে কাটওয়ার্ক করে পড়তে হবে, ঠিক আছে। তো এরকম তিনটা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছে তিন তিন জায়গার জন্য। কেমন আছো গো আপু, লিজা জান্নাত আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। এই যে সালোয়ারের কাপড়, সালোয়ারের কাপড় আলাদা করে আর দেখানোর কিছুই নাই, কারণ হচ্ছে ড্রেস এবং সালোয়ার সেম টু সেম ডিজিটাল প্রিন্ট, সেম কাপড়ের উপর একদম ঢালাও একটা কাপড়ের উপর করা আছে, ঠিক আছে। সালোয়ার কাপড় যেহেতু আপনাদের বোঝানোর জন্য দিতে হবে আলাদা করে, এর জন্য আমরা আলাদা কাটিং করেছি, নাহলে আলাদা কাটিং করার কোনো প্রয়োজন ছিল না, সেম একটা কাপড়ের সাথে আপনার সালোয়ারের কাপড়ও এসে পড়তো, ড্রেসের কাপড়ও এসে পড়তো, ঠিক আছে। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের হচ্ছে কি এটা কাটিং করা লেগেছে সালোয়ারের, হ্যাঁ এত সুন্দর সালোয়ারের কাপড়টা, হ্যাঁ আমি এরকম বেশি কাপড় পেলে, অনেক বেশি কাপড় দেওয়া আছে সালোয়ারের জন্য, বেশি কাপড় পেলে যেটা করি এরকম ডিভাইডার স্টাইল বানিয়ে ফেলি, ঠিক আছে, এরকম সুন্দর ডিভাইডার স্টাইল বানিয়ে ফেলেছি, দেখতে কিন্তু অনেক গর্জিয়াস লাগে দেখেন, হ্যাঁ। সো সালোয়ার এবং ড্রেস একদম ডিজিটাল প্রিন্ট করা, এন্ড খুব সুন্দর ডিজিটাল প্রিন্টটা করা আছে। অ্যান্ড এইটা হচ্ছে ওড়নাটা, অসাধারণ, আমি প্রথমেই বলেছি ওড়নাটা হাতে নিলে কেউ রাখতে যাবে না, এত আরামদায়ক, ঠিক আছে, সব সময় কোয়ালিটি মেনটেন করো, এটা খুব ভালো লাগে। ইসরাত জাহান, থ্যাংক ইউ আপু, শাড়ি লাইফ কবে করবো আপু, আমার মানে আমি আমার কি বলবো, আমি আমার নিজের কথা নিজেই রাখতে পারতেছি না, ঠিক আছে, শাড়ি লাইভ করবো ইনশাল্লাহ আপু, শাড়ি ডিসকাউন্ট লাইভ করবো, এমন ডিসকাউন্ট দিবা ইনশাল্লাহ সবার মনে থাকবে, ঠিক আছে, হ্যাঁ সবাই খুশি হয়ে যাবেন, ঠিক আছে। তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমি শাড়িরও লাইভ দিব ডিসকাউন্টে, আমি হচ্ছে রেডি ড্রেসেরও লাইভ দিব, আমার ইচ্ছা আছে, দেখি এই দুটো লাইভ দিয়ে আসে আগে, হ্যাঁ লাইভ করে নিই এই দুটো, তারপর আবার ড্রেসের উপর ডিসকাউন্ট দিব, হ্যাঁ কারণ ঈদ সালামি টালামি অফার কিচ্ছু দেই না এইবার, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে না, হ্যাঁ এইগুলো মানে এইগুলো নিয়ে একটা লাইভ করা দরকার আমার, ঠিক আছে। এটা দেখেন ওড়নাটা ভীষণ সুন্দর, বিশাল বড় একটা হোয়াইট কালারের ওড়না, সাথে করে এইরকম সুন্দর কালারফুল পার্ট দেওয়া আছে, বর্ডার দেখেন ছোট 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 ফুলে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, উইথ হচ্ছে সবুজ পাতা, নীল ফুল, গোলাপি ফুল, থোকায় 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 করে নয়নতারা ফুলের মতো করে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখা যাচ্ছে, এবং ভেতরে দেখেন পুরো টুকু ফুলের বাগান, ও মাই গড, এত সুন্দর ফ্লোরাল মাশাআল্লাহ। তো সব মিলিয়ে ছিল অসাধারণ সুন্দর একটা ড্রেস। অ্যান্ড এইটা দেখে নেন, হ্যাঁ এখন আমি এটার প্রাইস বলে দিব, এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা কোনো কালার নাই, কোনো অ্যানাদার কপি নাই, জাস্ট এটা এইটাই, ঠিক আছে, এটা খুবই সুন্দর একটা জিনিস, খুবই শুভ একটা জিনিস, ঠিক আছে, এবং ওয়েদার ডিমান্ডিং একটা জিনিস, ঠিক আছে, এই যে দেখেন এইটা দেখেন, হ্যাঁ গলার প্যাচেস,
প্যানেলের প্যাচেস অ্যান্ড হাতার প্যাচেস, ঠিক আছে, তিন তিনটা প্যাচেস পেয়ে যাচ্ছে। অ্যান্ড সালোয়ারটা প্রিন্টেড সেম ম্যাটেরিয়ালের উপর, লাক্সারিয়াস কটন লনের উপর ফুল থ্রি পিসটা পেয়ে যাচ্ছে। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে মাত্র 1799 টাকা, 1799 টাকায় পাচ্ছে। স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডার ডান করে ফেলবেন না ব্লুটা, ওকে? তো জাস্ট অর্ডার ডান করে ফেলুন, এত সুন্দর জিনিসটা মিস করা যাবে না, হ্যাঁ, জাস্ট মিস করা যাবে না, ওকে? রেজওয়ানা পারভিন আপু বলছে, হাই আপু, ড্রেসটা সুন্দর, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ড্রেসটা আসলেই খুবই সুন্দর, না নিতে পারলেই মিস হয়ে যাবে, কারণ এত আরাম দিয়ে না ড্রেস খুব কম আসে, হ্যাঁ। অ্যান্ড ইন্সপায়ার্ড কারিজমা, তো বুঝতেই পারছেন কাকে ইন্সপায়ার করা হয়েছে, মানে কারিজমার ইন্সপায়ার ড্রেসগুলো তো অসাধারণ হয়, হ্যাঁ। অ্যান্ড এইবার মানে 2024-এর মনে হয় বেস্ট কারিজমা লঞ্চ হলো আজকে এই ড্রেসটা দিয়ে, ঠিক আছে, ওকে? রাশিদা আলম ফুপু বলছেন, খুব সুন্দর, থ্যাংক ইউ ফুপু, এত দূর থেকে প্রত্যেকদিন লাইভ দেখার জন্য। সিনথিয়া জামান বলছেন, অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি একটু চেঞ্জ করে আসি, এইবার আমি আবার বাজেট ফ্রেন্ডলিতে যাবো। আমি দুদিন ধরে লাইভ করতেছি, এমনভাবে লাইভ করতেছি, একটা হচ্ছে মানে কি বলবো, একটা হচ্ছে রেগুলার ড্রেস, একটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড ডিসকাউন্ট ড্রেস, ঠিক আছে, একই লাইভে থাকছে। তো এখন আমি যেটা পরবো সেটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ডিসকাউন্ট ড্রেস, ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি আসছি। অবাক করা প্রাইসে আসছে এই ড্রেস গুলো, আলহামদুলিল্লাহ, এত সুন্দর, এত সুন্দর ড্রেস গুলো। ওর না কিন্তু দুই সাইড, আমার জন্য রেখে দিও একটা, ঠিক আছে ফুপু, তবে আপনার আসছে তো অনেক দেরি, ঠিক আছে, বিউটিফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে। তো একদম সুন্দর চার চারটা কালার দিয়ে অনেক অনেক সুন্দর ড্রেস এটা, এটা কিন্তু ওড়নাতে এভাবে এমব্রয়ডারি করা, সিকোয়েন্স করা আছে, গলাতে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে, ফুল থ্রি পিস, চার চারটা কালার আমি অলরেডি দুটো বানিয়েছি, ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে পার্পল কালারটা, অ্যান্ড আমি যেটা পরে আছি এটা হচ্ছে এই কালার। অ্যান্ড সব কালার কি দেখাবো কিনা আমি শিওর না, হ্যাঁ, কারণ হচ্ছে সিমিলারিটি আছে কালারের সাথে, এটা না, এটা বাদ দেন, অ্যান্ড এইটা দেখিয়ে দিই, ঠিক আছে। এই যে দেখেন, বাউ না, খুবই সুন্দর, একদম চার চারটা কালার, খুব সুন্দর। আমি তিনটা কালার লঞ্চ করবো, আমি তিনটা কালার দেখাবো, ঠিক আছে।
এইটা মানে কিভাবে এই বাজেটে অবাক হয়ে যাবেন এই ড্রেসটা। গলাতে এমব্রয়ডারি করা আছে, ওড়নাটাতে এমব্রয়ডারি, অ্যান্ড যেভাবে ব্ল্যাক সিকোয়েন্স ওয়ার্ক করা আছে পিওর কটন। হ্যাঁ, এই ড্রেসটা সুন্দর, সাই লাগতে আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, দেন ওই ওই কালারটা দেন। ওকে, ড্রেসটা দেখানো স্টার্ট করে দিই, আমি অলরেডি এত লেট করি, তার মধ্যে আজকে না না আজকে আমি তাড়াতাড়ি আসছিলাম, আবারও বলি স্টুডিওতে তাড়াতাড়ি আসছি, বেরি তাড়াতাড়ি হয়েছে, বাট এইখানে মানে মানে ইয়েতে প্রবলেম হয়েছে যে লাইভে আসতে পারছিলাম না, ইন্টারাপশন ছিল। ঠিক আছে, এই যে দেখেন, বাও আপু, প্রাইস কত হোয়াইটটা? হোয়াইটের প্রাইস হচ্ছে 1799 টাকা। হ্যাঁ, হোয়াইটটা আগে যেটা পড়েছি, এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এবং ডিসকাউন্টেড ড্রেস। এটা হচ্ছে তিনটা কালার দেখাবো। অ্যাকচুয়ালি বেসিক এগুলো হচ্ছে ব্ল্যাক কালারের ডিজিটাল প্রিন্ট করা ব্লুর সাথে, আমি যেটা পরে আছি ব্ল্যাক অ্যান্ড ব্লু, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু, অ্যান্ড তার সাথে আছে এই যে এইরকম সুন্দর ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ, সেইটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কালারটা, অ্যান্ড সাথে করে আছে ব্ল্যাক অ্যান্ড পার্পল। হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড পার্পলটা আমি বানিয়েছি, আমি আবার শর্ট ভিডিও আপলোড দিব কিছুক্ষণ পরেই। ঠিক আছে, আমি এখন ড্রেসটা দেখাই দিই, খুব আরাম পাবেন ড্রেসগুলো পরে। আপনি একটু ওই যে হোয়াইটটার বডি মেজারমেন্ট করেন, তো হোয়াইটটার বডি বলা হয় নাই, বডিটা মেজারমেন্ট করেন তো করে দেখেন কত আছে। বাও বাও ওয়াও ওয়াও ওয়াও, হ্যাঁ একদম মানে কি বলবো, ব্লু রোজ, ব্লু রোজ ড্রেসটার নাম দিয়েছিলাম ব্লু রোজ, এত সুন্দর ব্লু ব্লু কালারের রোজ। ঠিক আছে, 100% পিওর প্রিমিয়াম কোয়ালিটির কটনের সাথে পাচ্ছেন ড্রেসটা, এত সুন্দর। হ্যাঁ, প্রিমিয়াম কোয়ালিটির কটন এবং নন ট্রান্সপারেন্ট কটন এটা, অ্যান্ড এই যে দেখেন খুবই সুন্দর করে, হ্যাঁ ড্রেসটাতে ব্লু কালার অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশনে ডিজিটাল প্রিন্ট করা আছে, ব্লু কালার বেসিক কালার অ্যান্ড ডিজিটাল প্রিন্টটা ব্ল্যাক কালারের। হ্যাঁ, ওই যে ঝাউ ঝাউ গাছের পাতার মতো খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা করা আছে এই যে এইভাবে। আচ্ছা, আমি সাদা ড্রেসটা যে পরেছিলাম সেটা 80 ইঞ্চি চওড়া। ঠিক আছে, আচ্ছা আমি আবার যখন দেখাবো বলে দিব। ঠিক আছে, এই যে দেখেন, হ্যাঁ খুব সুন্দর করে ব্ল্যাক অ্যান্ড ব্লু কালার কম্বিনেশন, খুব সুন্দর করে যে ঝাউ গাছের পাতা আছে না, ঝাউবনের পাতা, হ্যাঁ ঝাউবনের পাতার মতো ডিজিটাল প্রিন্ট করা, এইভাবে 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 করে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এই সাইড থেকে এই সাইড থেকে, পুরো ড্রেসটা ভর্তি করে এইরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে গলার অংশটা। হ্যাঁ, গলাতে তো ডিজিটাল প্রিন্ট পাচ্ছেনই, তার সাথে হচ্ছে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন। এমব্রয়ডারিটা দেখে নিন, খুবই নাইস করে এমব্রয়ডারিটা করা আছে, প্যাটার্ন এমব্রয়ডারি ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক কালারের এমব্রয়ডারি করা আছে। ঠিক আছে, ব্ল্যাক ব্লুর এত সুন্দর কম্বিনেশন খুব দেখা যায়, ব্ল্যাক অ্যান্ড রয়্যাল ব্লু। হ্যাঁ, অ্যান্ড এই যে দেখেন, ওয়াও ওয়াও, সিকোয়েন্সগুলো দেখেন, অ্যান্ড এই যে ব্ল্যাক সিকোয়েন্সগুলো খুব সুন্দর করে ফুটে ফুটে আছে, ব্ল্যাক এমব্রয়ডারি করা, একদম গলাটা জুড়ে করা আছে, গলাটা আপনি এইভাবে করে কাটিং করে নিতে পারেন। ঠিক আছে, কিংবা বোর্ড টেকও করতে পারবেন, অসুবিধা নাই। ঠিক আছে, পুরো ড্রেসটা 100% কটন, অ্যান্ড এই যে প্যানেলে দেখেন, বললাম না ব্লু রোজ নাম দিব, এত সুন্দর সুন্দর করে একদম নীল 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 ফুল দেওয়া আছে, যা কিনা ভাবার মতো না, এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে যে রাতে কোনো বাগানে চলে গিয়েছে একদম অন্ধকারে, তার মধ্যে হচ্ছে এরকম নীল 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 ফুলের বাগান, দেখেন খুব সুন্দর করে একদম, হ্যাঁ একদম ছাড়া 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 করে একদম বড় 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 ছোট 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 ফুলের সমাহার, অ্যান্ড তার মধ্যে এইদিকে প্যানেলটাও দেখেন খুব সুন্দর করে কপার গোল্ডেন কালার অ্যান্ড ব্লু কালার ব্ল্যাক কালার কম্বিনেশন করা। ঠিক আছে, এটা গেল ফ্রন্ট পার্টটা, খুব সুন্দর ফ্রন্ট পার্টটা দেখে দিলাম, এটা আমি বডিও মেজারমেন্ট করে দেবো পরে, দেখিয়ে নিই ড্রেসটা। অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা, হ্যাঁ ব্যাক পার্টেও সেলফ প্রিন্ট, যেমন ব্লু ব্ল্যাক কালার সেলফ প্রিন্ট আছে, ব্লু ব্ল্যাক কালারে যেভাবে খুব সুন্দর করে ঝাউ গাছের মতো এইভাবে 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 করে একদম ঝিঝি 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 করে সেলফ প্রিন্ট করা আছে, সেই রকমভাবে কিন্তু এই যে ডিজিটাল প্রিন্টও করা আছে। ঠিক আছে, ডিজিটাল প্রিন্টটা দেখে নিন, এই যে এইরকম খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, এই যে ওয়াও ওয়াও। অ্যান্ড এইটা হচ্ছে, এটা হচ্ছে বর্ডারের ডিজিটাল প্রিন্টটা, সব নীল 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 ফুল দিয়ে। আপু আপনার লাইভ দেখে স্টাইলিশ শারমিন পেজ থেকে পিঙ্ক কালারের একটা ড্রেস অর্ডার করেছিল আমার লাইভ দেখে। আচ্ছা, অ্যান্ড ফুল টাকা বিকাশে পেমেন্ট করে দিয়েছিলাম, বাট ড্রেসটা এখনও পেলাম না, তারপর ইনবক্সে অনেক মেসেজ দিয়েছি। আমি বারবার বলে থাকি, ক্রিয়েশন এজ ছাড়া আমার আর কোনো পেজ নাই, অন্য কোনো পেজে যদি আমার ভিডিও কিংবা আমার কি বলে আমার ভিডিও কিংবা আমার প্রিমিয়ার লাইভ ভিডিও কিংবা আমার হচ্ছে ছবি দেখে আপনারা অর্ডার ডান করেন, হ্যাঁ আমার এটা অনেক কষ্টের ব্যাপার, কারণ প্রত্যেকটা লাইভেই বেশিরভাগ লাইভেই বলতে থাকি, এবং ইভেন তো আমাদের পেজের আপনি উপরেই দেখবেন, আমাদের পেজের মানে গেলেই দেখবেন পিন করা, পিন পোস্ট যেটা, হ্যাঁ আমি এখন পিন পোস্টে ওইটাই রাখছি গত রোজার ঈদ থেকে নিয়ে, যাতে করে আপনারা এভাবে প্রতারিত না হন, হ্যাঁ আমাদের পেজ ভেবে অন্য পেজে যেন অর্ডার না করেন এর জন্য। হ্যাঁ, আমি কিন্তু অন্য কোনো পিন পোস্ট
পাঠিয়ে নেই, আপনি জাস্ট যেয়ে ঘুরে আসেন, ঠিক আছে? তখন একটা পেজের নাম মেনশন করে আমরা ওই পোস্টটা করেছিলাম, ওই পোস্টটা কিন্তু এখনো আমরা রেখেছি। এবং দেখা যাচ্ছে যে ওরা বারবার ওদের পেজের নাম চেঞ্জ করে, কিংবা আনাদার পেজ পেজ খুলতে তো আর একটাতে ব্যাপার, হ্যাঁ, আরেকটা পেজ খুলে দেন আবার অন্য নাম দিয়ে করে, তার জন্য বারবার নামটা চেঞ্জ করা হয়নি। বাট আপনাদেরকে বারবার বলা যে আমার একটাই পেজ, ক্রিয়েশন এজ, হ্যাঁ, অ্যান্ড 9 লক্ষ+ ফলোয়ারের পেজ আমাদের, ঠিক আছে? ওকে, সো ওগুলো পেজ দেখবেন 25,000, 1 লাখ, 1.5 লাখ। আমি 1 লাখ 1.5 লাখ লাইকের পেজগুলোকে ছোট করছি না, আমি জাস্ট ওই পেজগুলোর কথা বলছি যেই পেজগুলো আমাদের ভিডিও আপলোড করে এইরকম প্রতারণা করছে তাদের কথা বলছি। যে এইগুলো পেজগুলো দেখবেন, আমি যেসব পেজে আছি, মানে আমার ছবি টবি দিয়ে যেইসব পেজ চালাচ্ছে পেজ ওনাররা, হ্যাঁ, ওগুলো সব মানে হচ্ছে ফ্রড বাটপার পেজ, ঠিক আছে? হ্যাঁ, ওগুলোর লাইক দেখবেন আমাদের অনেক কম, আমাদের 9 লক্ষ+ লাইক পেজ, ঠিক আছে? আর কি আমি খেয়াল নেই, অনেকদিন পর লাইভে আসছি, আর মনে হয় 1M ফলোয়ার না, আমি ঠিক খেয়াল নেই, এখন ভালো করে দেখে বলতে পারবো, মানে এইরকম, হ্যাঁ, প্রায় 10 লক্ষের কাছাকাছি লাইক ফলোয়ারের পেজ আমাদের, হ্যাঁ। তো এই জিনিসটা খেয়াল করবেন, ওকে? তো এই যে ওয়াও ব্যাকপার্ট, খুব সুন্দর একটা ব্যাকপার্ট দেওয়া আছে, মাশাআল্লাহ, ওয়াও লেভেলে। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে স্লিভসটা, হ্যাঁ, স্লিভসটা আলাদা দেওয়া আছে, লং স্লিভস দেওয়া আছে, অ্যান্ড স্লিভসেও কিন্তু ডিজিটাল করা আছে, হ্যাঁ, ডিজিটাল প্রিন্ট করা আছে। কাকে দেখছি, শাহিনুর খানম আপু নাকি, এত বছর পর বলছেন হাই সিড আপু, কেমন আছে, ঠিক আছে? এটা হচ্ছে হাতাটা, একদম খুব সুন্দর হাতা হয়ে গেছে, লং হাতা হয়ে গেছে, একদম পিওর 100% কটনের ড্রেস। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে সালোয়ারটা, ঠিক আছে, একদম সুন্দর ব্ল্যাক কালারের, একদম কটনের সালোয়ার দেওয়া আছে, ঠিক আছে? সালোয়ার 2.5 গজ থেকে 2.5 গজের মাঝামাঝি হতে পারে, ঠিক আছে, এক্সাক্ট বলতে পারলাম না। অ্যান্ড এইটা হচ্ছে ওড়নাটা, দ্য গর্জিয়াস, দ্য বিশেষ সুন্দর ওড়না, ঠিক আছে? ওকে, রোদিনা খালেদ আপু বলছেন, আচ্ছা, 957K+, রাইট, হ্যাঁ, 957K+, তো ওই নিজের পেজের খবর নিজেরই নাই, দেখছেন ফলোয়াররা আছেন, ঠিক আছে? তো এই এইটা একটু খেয়াল করবেন, ঠিক আছে? এই যে দেখেন আমাদের রোজিনা খালেদ আপু রেগুলার আমাদের সাথে আছেন, উনি কিন্তু রেগুলার থেকেও খেয়াল করছেন, ঠিক আছে? তো আপনারা একটু চোখ কান খোলা রাখবেন, দেখবেন একটা আপনি টাকা পে করে দিচ্ছেন একটা জায়গায়, হ্যাঁ, দিয়ে দেন, ওকে, একটা জায়গায় যেহেতু আপনি টাকা পে করে দিচ্ছেন, আপনি শিওর হয়ে তো আপনার টাকা পে করাবেন। এবং আমাদের তো ফুল ক্যাশ অন ডেলিভারি, এই যে আমাদের কিন্তু পিন পোস্টে করাই আছে, ঠিক আছে? পিন পোস্টে কিন্তু এরকম মার্ক মার্ক করে ফ্রড পেজ নিয়ে কথা বলাই আছে, জাস্ট ওই মেসেজটা পড়েন, ঠিক আছে, ওই পোস্টটা পড়েন, দেখবেন আপনি ক্লিয়ার হয়ে যাবেন, ওকে? তো এইটা হচ্ছে ওড়নাটা, দারুণ দারুণ সুন্দর ওড়না, দারুণ সুন্দর ওড়না, মাশাআল্লাহ, ওড়নাটা খুবই দারুণ। তার মধ্যে ওড়নাটায় হচ্ছে গিয়ে দুই এইভাবে করে পেটানো এমব্রয়ডারি করা উইথ কাটওয়ার্ক, হ্যাঁ, উইথ কাটওয়ার্ক পেটানো এমব্রয়ডারি করা, কাটওয়ার্কের মাঝখানে যে এরকম কাগজ টাগজ বের হয়ে থাকতে পারে আপনার টেলরকে বলে একটু ফিনিশিং দিয়ে দিতে, ঠিক আছে? এবং এমব্রয়ডারি করা আছে, গোলাপ গোলাপ এমব্রয়ডারি করা আছে, লতা গোলাপ এমব্রয়ডারি করা আছে, সাথে করে ব্ল্যাক সিকোয়েন্সের কাজ করা, খুব সুন্দর করে ব্ল্যাক সিকোয়েন্সের কাজ করা আছে, মাশাআল্লাহ, অনেক নাইস, ঠিক আছে? দুই সাইডে এমব্রয়ডারিটা পেয়ে যাচ্ছে, তার সাথে হচ্ছে ব্লু ব্লুইশ ব্ল্যাক কালার, এবং ব্লু ব্ল্যাক কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা আছে, এবং এই যে ডিজিটাল প্রিন্ট করা আছে ব্লু 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 ফুলের, এই যে ওয়াও, ও মাই গড, ব্লু 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 ফুলের ডিজিটাল প্রিন্ট করা আছে, ঠিক আছে? একদমই ব্লু রোজ নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা টু মাচ বাজেট ফ্রেন্ডলি দিয়ে দিচ্ছে, দেখেন অন্যায় কাজ করার প্রেস, মিনিমাম আপনাকে 1450 মিনিমাম গুনতে হবে আপু, অন্যায় কাজ করার ড্রেস কিন্তু, হ্যাঁ, মানে আমি যে প্রাইজে আজকে দিব, মেদারমেন্ট করছেন এটা, আচ্ছা আমি করে নিই, ওকে, সো আমি একটু মেদারমেন্ট করে দিই বডিটা, হ্যাঁ। হাই আপু, কেমন আছেন? পূর্ণা দেবান ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা এই যে এইভাবে কমেন্ট করলে খারাপ থাকা যায় বলেন? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে 76 ইঞ্চি চল, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল ড্রেসটা, মাশাআল্লাহ। অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা, খুবই সুন্দর ওড়না, এমব্রয়ডারি করা আছে, এটা 3-3টা কালার দেখিয়ে দিব। অ্যান্ড এই ড্রেসটা মাশাআল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর। অ্যান্ড প্রাইস শুনবেন কত? প্রাইস শুনতে চান কত?
হ্যাঁ মিনিমাম মিনিমাম মানে একদম কম করে হলেও 1450 এর নিচে আপনারা কিন্তু ওন্নায় কাজ করার ড্রেস পান না। এই ড্রেসটা ওন্নায় কাজ, গলায় কাজ, 76 ইঞ্চি বডি, পিওর কটনের সাথে ডিজিটাল প্রিন্ট করা। হ্যাঁ এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র 1150 টাকা, 1150 টাকা, ঠিক আছে? ড্রেসটা অনেক প্রিটি, থ্যাংক ইউ শাহিনুর আপু। এই যে এটা কিন্তু পার্পল ব্ল্যাক, হ্যাঁ পার্পল অ্যান্ড ব্ল্যাক কালারের কম্বিনেশনে খুব সুন্দর একটা ড্রেস, যেটা কিনা এটার কালার অ্যান্ড খুব সুন্দর করে এই যে এমব্রয়ডারিজ করা আছে, গলায় সিকোয়েন করা আছে, অ্যান্ড এই যে হ্যাঁ ওয়াও ব্যাক পার্ট দেখেন, অ্যান্ড এই যে এটা স্লিভ পার্টটা, সিকোয়েন্সের কাজগুলো হয় না একদম, ফিনিশিংটা অনেক ভালো, ব্ল্যাক সিকোয়েন্স তো দেখতে বেশি ভালো লাগে, এই যে দূরে থেকে চিক 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 করে ব্ল্যাক সিকোয়েন্সগুলো। অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে ওড়না, অ্যান্ড আরেকটা কালার দেখিয়ে দিই, এটা হচ্ছে গিয়ে ড্রেসটা। স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন, আগামী পরশু থেকে আমাদের শপে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন, ঠিক আছে? বাহ খুব সুন্দর ড্রেস, ওকে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তো আগামী পরশু থেকে ইনশাল্লাহ আমাদের ড্রেস অ্যাভেলেবেল পাবেন আমাদের শপে। অ্যান্ড এই যে এইটা হচ্ছে গিয়ে অ্যানাদার কালার, ওয়াও এই কালারটা বেশি জোর, এই কালারটা বেশি জোর, আমি মিস করছি কেন এই কালারটা, ঠিক আছে? এটা হচ্ছে অরেঞ্জ ব্ল্যাক কালার, হ্যাঁ ব্ল্যাক অরেঞ্জ কন্ট্রাস্টে খুব ভালো লাগে, এটা হচ্ছে পরার পর অনেক ভালো লাগবে ইনশাল্লাহ, হ্যাঁ কারণ ব্ল্যাক অরেঞ্জ না কন্ট্রাস্টে খুবই ভালো লাগে। এই যে দেখেন ওয়াও, হ্যাঁ অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে সালোয়ার, হ্যাঁ তো এইটারও সেম প্রাইস 1150 টাকা। দেখেন কোথায় মানে কি প্রাইসে দিয়ে দিলাম, অবাক না, অবাক করা প্রাইস না আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তো পেয়ে যাচ্ছে, ওকে প্রথম আমি কারিজমার এই ড্রেসটা পরাছিলাম, যেটা কিনা ইন্সপায়ার্ড কারিজমা আর হোয়াইট লিলি নাম দিয়েছি আমরা, অসম্ভব সুন্দর একদম থোকায় 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 ফুলের একটা ফ্লোরালের একটা ড্রেস, যেটা কিনা লাক্সারিয়াস কটন লনের সাথে তিন চারটা প্যাচেস বুঝবেন, এটা হচ্ছে গলার প্যাচেস, শিফলি প্যাচেস এগুলো কিন্তু, হ্যাঁ এমব্রয়ডারি শিফলি প্যাচেস, এটা প্যানেলে বসবে অ্যান্ড এটা বসবে গিয়ে হাতায়, ঠিক আছে? প্রিন্ট যেহেতু একই, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট স্লিভ পার্ট আমি আর আলাদা করে দেখালাম না, ঠিক আছে? অ্যান্ড এই যে এইটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটা যে ধরলে আর রাখতে মন চায় না, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা, সালোয়ার সেম ড্রেসের কাপড় আপু, সেম ড্রেসের কাপড় রানিং ড্রেসে আসছে, অ্যান্ড এই যে রানিং ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে? সালোয়ারও, ঠিক আছে? আমি জাস্ট আলাদা করেছি আপনাদের বোঝানোর জন্য, হ্যাঁ ড্রেস নিলে আপনার থেকেই নেই আপু, থ্যাংক ইউ আপু। আপু দুইটা নিলে ডেলিভারি ফ্রি হবে? না আপু, পাঁচটা নিলে ডেলিভারি ফ্রি হবে, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে কত, 1799 টাকা, 1799 টাকা। স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিবেন, ঠিক আছে? এটা তো দেখিয়ে দিলাম, বাদ দেন, ওকে। তো যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নিন, আগামী পরশু দিন ইনশাল্লাহ দেখা হয়ে যাবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।